হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আমার পরিবারের সকলে আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো আজকে আমি কম মশলায় কম উপকরণের মধ্যে দিয়ে কীভাবে ফুলকপি রান্না করতে হয় সেটা আমি আজকে দেখাবো আজকে আমি আলু ফুলকপির একটা রান্না দেখাবো তোমাদেরকে যারা কম মশলা খেতে পছন্দ করে তারা এই রান্নাটা দিকে রান্না করতে পারো তো তোমরা পুরো ভিডিওটা কমপ্লিট করে দেখো দেখলেই বুঝতে পারবে আমি কীভাবে রান্নাটা করেছি তো আমি তার জন্য এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আলু রান্না কীভাবে করবো এখানে আমি গোল গোল ডুমু ডুমু করে ফুলকপি কেটে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি আলু আমি ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি আর এখানে আছে আদা রসুনের পেস্ট আর আছে পেঁয়াজকে আমি সরু সরু করে কুচি করে নিয়েছি সাথে একটা টমেটো করে নিয়েছি কুচি আর এখানে আছে মশলা এখানে আমি কাঁচা লঙ্কা কুচি রেখেছি ধনেপাতা কুচি রেখেছি আর গরম মশলা রেখেছি তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আমি এটা গরম হতে দেব দেখো বন্ধুরা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আর আমি এখন ফুলকপিগুলোও দিয়ে নিয়েছি ভালো করে ফুলকপিগুলো তেলের উপরে নেড়ে নেব তার জন্য আমি এখানে দিয়ে নেব নুন পরিমাণ মতো আর দিয়ে নেব হলুদ পরিমাণ মতো এভাবে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব এই যে বন্ধুরা এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এরপর ফুলকপিটা আমি তুলে নেবো আর এই তেলে দিয়ে আমি আলুটা ভেজে নেব দেখো দেখো আমি আলুটা দিয়ে নিয়েছি এবার আমি ভালো করে আলুটাকে তেলের সঙ্গে নেড়ে নেব এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো আলুতে পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো দু নুনটা দিয়ে নিচ্ছি আমি সাথে দিয়ে নেব হলুদের গুঁড়ো এরপর ভালো করে নেড়ে চেড়ে ভালো করে লাল করে আমি নামিয়ে নেব আলুটাকে ভালো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা এরপর আমার যে তেলটা রয়েছে এতেই আমি ভালো করে রান্না করে নেব আর একটু তেল দিয়ে নেব এতে আমি এরপর আমি কুচিগুলো তেলে দিয়ে নিচ্ছি এটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল করে নিতে হবে এই দেখো বন্ধুরা এরকম লাল লাল হয়ে গেছে আমার পেঁয়াজ কুচিটা দু চার মিনিট ভালো করে লাল করে নিলেই হবে এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটা ভালো করে মাখিয়ে নেব তোমরা বাড়িতে এইভাবে রান্না করে দেখো দেখবে খুব সুন্দর খেতে হবে যারা কম মশলার পছন্দ করে তারপর আমি দিয়ে নিচ্ছি টমেটো কুচি ভালো করে আমি টমেটো কুচিটা নেড়ে নেব তো তার আগে বলি আমার চ্যানেলে যে নতুন হবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে আমার নতুন নতুন ভিডিও সবার মধ্যে তোমার কাছে পৌঁছে যায় আর যে আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরপর আমি কীভাবে রান্না করছি তোমরা পুরো কমপ্লিট করে দেখো দেখলি বুঝতে পারবে আমি সামান্য জল দিয়ে নিলাম যেহেতু পেঁয়াজটা আর আদা রসুনের পেস্টটা ভালো করে ধরে যেতে পারে তার জন্য আমি একটু জল দিয়ে নিলাম সামান্য এরপর আমি ধনে পাতা কুচিটা দিয়ে নেব দেখো বন্ধুরা আমি আমার ধনে পাতা কুচিটা দিয়ে নিচ্ছি এবার ধনে পাতার পরিমাণটা কেউ কম বেশি দিতেই পারে এরপর আমি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিলাম ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মিনিট দুই একার মতো তারপর আমি মতো নুন দিয়ে নিচ্ছি এরপর স্বাদ মতো হলুদ দিয়ে নেব পরিমাণ মতো আমার হলুদটা দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে নেব গুঁড়ো লঙ্কা এই যে আমি আমার পরিমাণ মতো লঙ্কাটা দিচ্ছি আমি খুব কমই দিয়েছি যেহেতু আমি অনেকগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু আমি লঙ্কাটা খুব কম দেব। এরপর আমি দিয়ে জিরে জিরে গুঁড়ো এটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এইভাবে নেটে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে না হলে ভালো করে না নেটে নিলে তলায় বসে যেতে পারে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক দিও প্লিজ তারপর আমি এরপরে আমি আলু আর ভেজে রাখা কপিটা এই মশলার মধ্যে দিয়ে নেবো আমার মশলাটা কষা হয়ে গেছে দেখো এই যে আমি ভালো করে কষে নিয়েছি মশলাটা এরপর আমি আলুটা আর কপিটা ভেজে রাখা কপিটা দিয়ে নেব এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এই যে ভেজে রাখা আলু কপিটা এর মধ্যে দিয়ে নিলাম তো এইভাবে রান্না করে দেখো বন্ধুরা তোমাদের মুখে লেগে থাকবে খুব সুন্দর একটা টেস্টি হয় এইভাবে নেড়ে নেড়ে আর একটু আলু আর কপিটা কষিয়ে নেব এর সঙ্গে মশলাটার সঙ্গে তো তোমাদের যদি কেউ ফুল বড়ি যেটা কেনা বড়ি খেতে পছন্দ করে এর সঙ্গে ভেজে দিলে আরও সুন্দর টেস্ট হয় তো আমাদের অনেকেই খেতে পছন্দ করে না যার জন্য আমি দিই না এইভাবে কষিয়ে নিতে হবে মশলাটার সঙ্গে ভালো করে যাতে মশলাটা আর ফুলকপিটা আলুটা ভালো করে মিক্সড হয়ে যায় এরপর আমি সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব যাতে মশলাটা তলায় বসে না যায় যার জন্য আমি কষিয়ে নিলাম একটু সামান্য জল দিয়ে পর আমি জল দিয়ে ভালো করে ঢাকনাটা ঢেকে দেবো দেখো আমি এইভাবে যতটা জল দিয়েছি পরিমাণটা দেখতে পাচ্ছ এরপর আমি ঢাকনা দিয়ে দেব দেখো বন্ধুরা আমার অনেকটাই ফুটে ফুটে এসেছে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি এটা হয়েই গেছে আমার আজকে ফুলকপি রান্না এরপর আমি গরম মশলাটাকে গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আমি ভালো করে পাইল করে নিলাম আর আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হয়েছে ততক্ষণের জন্য টাটা